সবাই এখানে আসবেন, খেয়ে দেখবেন কেমন লাগে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ঘরে আমি নিজের হাতে তৈরি করি সবকিছু, একদম ঘরোয়া ভালো লাগে রান্না। সবাই আসবেন, আপনাদের কাছে অনুরোধ রইল, সবাই আসবেন এসে খাবেন। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখতে পাচ্ছ, আমরা সেই পুরনো ডুয়ো, আমরা আবার শীতকালে বেরিয়ে পড়েছি। শীতকালে আসলে আমাদের বিকেলবেলা একটু ভাবলাম ফিশ ফ্রাই টিশ ফ্রাই খাওয়ার প্ল্যান আছে, তো ওই জন্য আমরা একটা দোকানে এসেছি, তোমাদেরকে দেখাবো এক্ষুনি। আমাদের সামনে, খুব বাড়ির সামনে একটা দোকান। আগের বছর এই টাইমে আমরা একটা কাবাবের একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে ডেভিডের ওইখানে, ওই কাবাবের দোকানটা বন্ধ হয়ে গেছে। তো এইটাও এখানে খুবই ভালো ফিশ ফ্রাই টিশ ফ্রাই পাওয়া যায় একদম, মানে কাকি কাকু কাকিমা দুজন আছে, ওরা নাই করে। তো হ্যাঁ, বেশি লেট না করে আজকে ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপ ফ্রিজ, আমি দীপাঞ্জন আর ও আজকে পূর্বায়ন। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। বলছি তোমাদের তোমাদের কেমন লাগলো খেয়ে? ভালো, ভালো করেছো তো। এটা তোমরা কি নিলে? ফিশ, ফিশ চপ, ফিশ চপ। তো ভালো তো, মানে কেমন লাগে? দাম দাম কেমন বললো কিছু? কুড়ি টাকা। তো কুড়ি টাকা ফিশ চপ কেমন লাগলো? ভালো, হ্যাঁ ফাইন। এখানে আগে খেয়েছো তোমরা নাকি প্রথমবার? প্রথম তো। তোমরা কি আশেপাশেই থাকো? বেলুড় থেকে এসছি। বেলুড় থেকে এসছো? তো ভালো, যেমন এই দাদারা বললো বেলুড় থেকে এসছে, এখানে এসে আমাদের এখানে চপটা খেয়েছে, সেখানে বললো ভালোই হয়েছে। তো সেটা তোমায় দেখিয়ে দিলাম, কারণ আমি এখানে থাকি বলে বলবো না ভালো, যারা খেয়েছে তারাই যখন বলছে ভালো, তো আমি নিশ্চয়ই একবার ট্রাই করতেই পারো। আমরা নিই, তারপর আবার দেখাচ্ছি আমার নেওয়ার পর আমরা কী কী নিয়েছি। ফিশ ফিঙ্গার আছে, তারপর এগ টেবিল আছে, অনেক কিছুই পাওয়া যায়। আর এটা লোকেশানটা বলে দিই, লোকেশানটা হচ্ছে তোমরা দমদম থেকে যদি আসো অটো করে মতিঝিল, মতিঝিলের আগে পড়বে হচ্ছে কোয়ার্টার, কোয়ার্টার নামবে ওল্ড কোয়ার্টার, এই যে ওল্ড কোয়ার্টার মোড় আর আরপি সুইটস, তার ঠিক অপোজিটে। একটু অসুবিধা হচ্ছে জানি, কারণ পেছনে আমাদের এখানে মেলা শুরু হয়েছে, ওই জন্য গান চলছে, কিন্তু আশা করি তাও শোনা যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। আর তাহলে হ্যাঁ, আমরা কী কী অর্ডার করলাম জানো আন্টি? আমরা করলাম হচ্ছে তোর ফিশ ফিঙ্গার আর ফিশ চপ, ফিশ চপ আর ইয়ে ডিমের টেবিল, আর ডিমের টেবিল, হ্যাঁ ডিমের টেবিলও আছে। তো ডিমের টেবিলটা আগের দিন খেয়েছিলাম, আমাদের ভালোই লেগেছিলো, ভালোই লেগেছিলো। তো এখানে যেমন দেখতে পাচ্ছ, এখানে মানে যত তাড়াতাড়ি যাবে তত ভালো, কারণ এখানে হচ্ছে মানে ঘরোয়া খাবার, তো বাড়ি থেকেই বানায়। যেমন বলছিস তুমি খেয়েছিস না? হ্যাঁ হ্যাঁ খেয়েছিলাম, যথেষ্ট কোয়ালিটিপূর্ণ খাবার, টেস্টি আর ঘরোয়া খাবার। কাকু কাকিমারা ঘরেই সব প্রিপারেশন করেন, এসে এখানে স্ট্রিটে সেল করেন। তো ওইটাই আমি চেষ্টা করছি যে মানে একবার কাকু কাকিমারা খালি হলে একবার কথা বলাবো, ওরা বলবে যে কীরকম কী আছে। তো হ্যাঁ, একটু পরে আবার দেখা হচ্ছে, আমাদের ভাজাগুলো হয়ে যাক, তারপর দেখা হচ্ছে কেমন। চলো টাটা। তো এই যে এই কাকু কাকিমার হচ্ছে এখানে যারা করেন, সেটা হচ্ছে কাকু, এই কাকিমা। কাকু তোমার নাম বলে দাও। আমার নাম দেবেশ কুমার সাহা। আর কাকিমার? অপর্ণা সাহা। অপর্ণা সাহা। তো কাকু কাকিমা মিলেই, দুজন মিলেই দোকানটা চালায়, অনেকদিন ধরেই আছে, আমি সামনেই থাকি। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা এখানে অনেকদিন ধরে আসি, ভেবেছিলাম করবো করবো এখানে, মানে একদম ঘরোয়া পরিবেশে একদম মানে ঘর থেকে বানানোর জিনিস খুব সুন্দর কোয়ালিটির পাওয়া যায়। অন্য জায়গায় যেমন মানে আমরা বুঝতে পারি না কোথায় কী তৈরি করছে নাকি, তো এখানে মানে কোনো ভরসাযোগ্য, একদম আরামসে তোমরা খেতে পারো। আর এবার কাকিমা, কাকিমা একটু বলে দাও তোমার বাড়িতে কেমন কী বানাও পরিষ্কার করে? আমরা বাড়িতে আমরা দুজনেই সারাদিন বানাই, এটা করতে করতে সারাদিন কেটে যায়, মোটামুটি ছেলে মেয়েরাও আমাদের সঙ্গে সঙ্গে করে, হেল্প করে, হেল্প করে অনেক। আমি চারটে ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছি। তো এইটাই মানে ভিডিওটার উদ্দেশ্য, এটাই যে মানে অনেক রেস্টুরেন্টে গিয়ে তো সবাই খায়, মানে ছোটোখাটো দোকান যেখানে ভালো খাবার পাওয়া যায়, তো আমরা চেষ্টা করছি ওইগুলোই দেখানোর মতন। আর পেছনে একটু গানের আওয়াজ হচ্ছে, সেটা অসুবিধা নেই, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো হ্যাঁ কাকু কাকিমা, আমরা নিয়ে গেলাম, আমরা খেয়েছি আগে, তো আমরা আবার আসবো, তোমরা সবাইকে বলে দাও যে এখানে আসে।
এই যে তেলটা দেখে না, অন্য জায়গায় যেমন অনেক জায়গায় তেলটা কালো হয়ে যায় বা কিছু, এখানে দেখো তেলটা একদম পরিষ্কার তেল ইউজ করা হয়। তো মানে এখানে খুব হাইজেনিক ব্যাপার, খুব মানে ওরকম হেভি জিনিস বা খুব তেলে ভাজা একদম কালো এখন কোনো ব্যাপার নেই। তো হ্যাঁ, আমাদের আজকে খাবার তো এখান থেকে নেওয়া হয়ে গেছে, এবার গিয়ে আমরা খাবো। তো ব্যাপারটা হচ্ছে রাস্তায় এখানে একদম মেইন রোডের উপর যেমন দেখতে পাচ্ছ ব্যাপারটা, ওই জন্য আমরা গিয়ে তোমাদেরকে খেয়ে বলছি। ওই যে যেমন বলেছিল না ইয়ে প্রত্যেকে, তো হ্যাঁ ওই একটা ব্লগও খুব জলদি আসছে। এবার অনেক ব্লগ আসবে কারণ সামনে ক্রিসমাস আসছে, নিউ ইয়ার আসছে, তারপর আমাদের একটা আবার পিকনিকও আসছে, তো সেই ভিডিওগুলো হবে। তো হ্যাঁ বেশি লেট না করে চলে এবার নিয়ে চলে যাই, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। দেখা হচ্ছে আবার ডিরেক্ট পাড়ায় গিয়ে, চলো টাটা। তাহলে আমরা ফাইনালি আবার একটু এইসব জিনিসপত্র নিয়ে একটু ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে না ওর রাস্তায় এখন দাঁড়িয়ে খাওয়াটা একটু চাপের ব্যাপার মেন রোডের উপরে, তো ওই জন্যে। তো এবার তোমাদেরকে খেয়ে বলছি ব্যাপারটা কীরকম। এটা একটু দেখো ফিশ ফিঙ্গার হচ্ছে, এটা ফিশ ফিঙ্গার ভান দিকে আসতে পারে সামনে মাছটা কতটা আছে। যথেষ্ট। দাম কত এটা? অনলি 25 রুপিস। খেয়ে দেখ দিয়ে কীরকম ভালো। 25 টাকা অনুযায়ী দারুণ, 25 টাকা অনুযায়ী দারুণ। হ্যাঁ কারণ ব্যাপারটা হচ্ছে রেস্টুরেন্টে এখন কি রেস্টুরেন্টে 25 টাকায় এখন আর মনে হয় না ফিশ ফিঙ্গার কোথাও পাওয়া যায়, কোথাও পাওয়া যায় মানে রাস্তাতেও ফিশ ফিঙ্গার টুকটাক যেগুলো পাওয়া যায় ভালো, 25 টাকায়। হ্যাঁ ভালো ফিশ ফিঙ্গার মানে 25 টাকা যথেষ্ট ভালোই আমি যা বলবো। কলকাতা শহরের বুকে একদম সুন্দর। আর যেমন দেখতে পাচ্ছ এই যে এই মাছগুলোর ভেতরে যথেষ্ট ভালোই মাছ আছে। এবার এটা তো ভেটকি ভেটকি তো দেবে না, বাসা টাসাই দেবে, কিন্তু যা 25 টাকাই যথেষ্ট এরকম দেখতে পাচ্ছ। আর মচমচি আছে ভালো, আর একটা গরম গরম ব্যাপারটা খেয়ে খুব অসাধারণ যথেষ্ট ভালোই খেতে। তোমার যেমন বললাম যারা এই এরিয়ায় থাকো মানে সামনাসামনি তোমরা আসতেই পারো এখানে, আর যারা এরিয়ায় থাকো না তারা যদি এদিকে আসো কোনোবার, এখন যেমন এখানে দমদম মেলা শুরু হয়, দমদম মেলা যদি আসো তুমি এখানে নিশ্চয়ই আসতে পারো। এটা হচ্ছে জাস্ট আরপি সুইচ, কাউকে বলবে তার পাশেই একদম এবারে ছাতা নিয়ে একটা ভ্যানে করে নিয়ে বসে। এবার হচ্ছে ডিমের ডেভিল, দেখতো কীরকম দিক ভেতরটা। হাফ ডিম দিয়েছে, হাফ ডিম দিয়েছে, অসাধারণ খেতে। যথেষ্ট ভালো। আর যেটা দেখলাম সবচেয়ে ভালো হচ্ছে মানে বাড়ির খাবার দাবার, তো ওই জন্য আর ওখানে তেলটাও একদম পরিষ্কার, একদম পরিষ্কার। তো বেশি তোমরা মানে খুব একটা ওই যারা হেলথ কনসিয়াস, এমনিতেও হেলথ কনসিয়াস যারা তারা এটা তো খাবে না, কিন্তু তাও তেলটা একটু কম আর একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো। তো হ্যাঁ আজকের ভিডিওটা মোটামুটি এইটুকুই ছিল, জাস্ট তোমাদেরকে দেখানো ছিল যে আমাদের এখানে এরকম একটা জায়গা আছে যেখানে মানে এই দুজন মিলে হাজব্যান্ড ওয়াইফ ওনারা মিলে মানে বাড়ি থেকে যেমন বললেন ওনারা বাড়ি থেকে বানিয়ে নিয়ে বিক্রি করেন। তো তোমরা এখানে আসলে ওনাদেরকে সাপোর্ট করো, ওখান থেকে খাবার দাবার নাও, আর এসে ওদেরকে বলো যে আমাদের ভিডিও দেখো এসো, তাহলে তোমাদেরকে ডিসকাউন্ট ফিসকাউন্টটা করে দিতে পারে। একদম 25 টাকার ফিশ ফিঙ্গার আর কি ডিসকাউন্ট। তো যাই হোক না কেন, তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার আর সবার আগে সাবস্ক্রাইবটা করে দিও চ্যানেলটা। তো চলো বেশি লেট না করে দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, জলদি অনেক ভিডিও আসছে, অনেক সারপ্রাইজ ধরে আছে আমাদের, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। টাটা টাটা।